আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয়রাংলাদা শুরুতে আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি একরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত খুরআন সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাস্তুন্দায় এই মুহূর্তে টিভি পর্দার সামনে বসে যারা আমাদের সাথে করেছেন আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন একরা একরামাংলা নিয়মিত আলোচক আপনাদের অত্যন্ত পরিচিত মুখ দারুল লয়াল লন্ডনের সম্মানিত ইমাম হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব আমরা অল্প কিছু মধ্যে হজরত সাহেবের কাছে ফিরে যাব তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বোত্তম সম্মানিত অতিথি আমাদের সম্মুখে দু একটি মাসুন্দ নিয়ে আলোচনা করেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয় আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে

نحمد الله العظيم ونصلي ونسلم على النبي الامين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وعلى من تبيهم باحسان الى يوم الدين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سكره الموت بالحق ذلك ما كنت منه تحيد. عن عائشه رضي الله عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم وهو مستند الي يقول: اللهم اغفر لي وارحمني والحقني بالرفيق الاعلى. بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই মস্তুন্দর প্রোগ্রামে আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি যে আপনারা আমাদের সাথে থাকেন এবং আপনাদের এই সোনা এবং আমাদের এই বলা এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন শোনার তৌফিক দান করেছেন বলার তৌফিক দান করেছেন এই জন্য প্রথমে মহান ডবের সুক্রিয়া আদায় করি যে রব্বুল আলহ মিন আমাদেরকে সুস্থ রেখেছেন ইমান সেটা রেখেছেন এই জন্য আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো কিছু কথা বলার আগে যেহেতু এটা দোয়ার প্রোগ্রাম ফিক্স দোয়া নিয়ে আমরা আলোচনা করি এর এই হিসাবে আজকের দোয়াগুলো বলার পরে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা আমাদের প্রত্যেকের জন্য জরুরি আসুন আমরা প্রথমে দোয়ার দিকে যাই আজকের যে আমি আপনাদেরকে দুটি দোয়া বলবো এর মধ্যে প্রথম দোয়াটি হলো যে সময় মানুষ কোনো কঠিন রোগের মধ্যে পতিত হয় অথবা যে সময় মানুষের মৃত্যুর যন্ত্রণা সে ফিল করে কঠিন রোগের মধ্যে পতিত হয় অথবা সে মনে করে যে আমার মত আমার সামনে চলে এসেছে মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা যা যে মানুষ ফিল করতে পারে সেই মানুষ এই দোয়াটি পর্বে যে দোয়াটি হলো اللهم <سؤال> اغفر لي وارحمني والحقني <سؤال> بالرفيق <سؤال> الاعلى اللهم اغفر لي وارحمني والحقني بالرفيق الاعلى اللهم اغفر لي وارحمني والحقني بالرفيق الاعلى اي دعاء اي دعاء أكبر আমরা এই দয়াটি আমরা শিখে নিব ইনশাআল্লাহ এটার অর্থ হলো হে আল্লাহ যে আপনি আমাকে মাখফিরত দান করেন আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমার ওপর রহমত এবং দয়া দান দয়া করেন এরপরে আপনি আমাকে আমার বন্ধুর সাথে আপনি মিলিয়ে দেন আপনি আমাকে আমার বন্ধুর সাথে মিলিয়ে দেন মহান বন্ধুর সাথে যে বন্ধু এই বন্ধুর মানে কি এটা আমি পরে বলবো এটার একটা ব্যাখ্যা আছে রফিকুল আহলার দ্বারা কি উদ্দেশ্য তাইলে আপাতত আমরা এই দোয়াটা পেয়ে গেলাম যদি কোনো মানুষ বড় কোনো রোগের মধ্যে পতিত হয় অথবা এই সে মনে করছে যে আমার এখন ফিল করছে যে আমার এখন মৃত্যুর একবারে কাছাকাছি তখন সে তার দুনিয়ার সবচেয়ে অ্যাচিভমেন্ট হলো যে দুনিয়া থেকে মাফি নিয়ে যাওয়া মাফফিরত নিয়ে যাওয়া এই জন্য সে দোয়াটি করবে যে দোয়াটি হাদিসের দ্বারা প্রমাণিত আল্লাহ ওয়ার হামনি ওয়াল হকিনীফি আলা এটা হলো আজকের প্রথম দোয়া আজকের দ্বিতীয় দোয়া হলো ঠিক রকম এই মৃত্যুর সময় মৃত্যুর সম্ভাবনা সময় মৃত্যু যে সময় মনে করবে সে কাছাকাছি চলে এসেছে সে জীবন থেকে নয় সে কে হয়ে গেছে তার আশা ছেড়ে দিয়েছে তার জীবন দুনিয়ার জীবন থেকে তার আশা সে ছেড়ে দিয়েছে সে তখন এই মুহূর্তে সে এই দোয়াটিও পড়বে এই দোয়াটি হল আল্লাহ হুম وسكرات الموت اللهم أعني على غمرات الموت وسكرات الموت اللهم أعني على غمرات الموت وسكرات الموت اللهم أعني على غمرات الموت وسكرات الموت أي اه أي دوار ارتحلا هي الله جه مترجنترنا جه أче أче এবং এই সময়ে আপনি আমাকে সাহায্য করেন এই সময় আপনি কি করেন আমাকে সাহায্য করেন মৃত্যুর যে যন্ত্রণা যেটা এই যন্ত্রণা যেটা এটা সে অনুভব করতে পারবে না যার কাছে এটা এসে নাই এই জন্য যে মৃত্যুর যে যন্ত্রণার সময় আমার রোহ যে সময় আমার ভটি থেকে বের হবে এই কঠিন সময় আপনি আমাকে সাহায্য করেন এই কঠিন সময় আপনি আমাকে সাহায্য করেন এই দুটি তো আমি আপনাদেরকে বললাম এই দুটি দোয়ার আমরা যদি একটু হাদিসের দিকে যাই হাদিসের মাঝে প্রথম যে দোয়াটি আমি বলেছি সেই দোয়া সম্পর্কে হাদিসের মধ্যে আমরা দেখি আনায় আয়েশা আনহা বলেন যে আমি নবী করিম সাল্ল আসলাম থেকে শুনেছি সামনী সাল আলিউসাল্লাম ও মুস্তান ইলাইয়া এই সময় নবী করিমাল্লাম আমার শরীরের উপর ঠেক দিয়া এলান দিয়া উনি কি করছেন একবারে মহতের আগ মুহূর্তে যে সময় আল্লাহ রসুল সামের ইনতাকাল এর আগ মুহূর্তে হাতে আয়েশার তিলাল বলছেন আল্লাহ রসুল আমার শরীরের উপর এলান দিয়া উনি যে সময় আপনার কি করছেন এই এই টাইমে এই টাইমে এই দোয়াটি পড়ছেন ইয়াকুলু আল্লাহ রসুল দোয়াটি পড়ছেন আল্লাহম্মা কফির ই ওয়ার হেমনি আলা এই হাদিসটা বখাদী এবং মুসলিমের মধ্যে এসেছে আম্মাজান হাজেদা আয়েশার তুল্লা বলেন একবারে আগ মুহূর্তে আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম উনি এই দোয়াটি পড়েছেন এই জন্য বোঝা গেল যে যে সময় আপনি মনে করবেন আপনি যে মতের কাছাকাছি সময় চলে এসেছেন তখন প্রত্যেকটা মানুষ ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারে যে আমার জীবনটা শেষের দিকে চলে এসেছে একবারে অন্তিম সময় চলে এসেছে এটা সে বুঝতে পারে হ্যাঁ খুব কম মানুষ হঠাৎ করে মারা যায় কিন্তু বেশি অংশ মানুষ একটু সময় পায় হ্যাঁ বোঝা যায় যে তার একটা কি আছে তার শেষ হয়ে আসছে আমি এই আপনার একজন একজন মানুষ আজরাই ইসলামকে বললো যে আজরাই ইসলাম আপনি তো আমাদেরকে কোনো নোটিশও দেন না কোনো নোটিশও দেন না হঠাৎ করে আপনি আমাদেরকে ইয়া আমাদের দান কবজ করেন কিন্তু দুনিয়ার মানুষ মানুষের যে সময় এই কোনো কোর্টের মধ্যে কি হয় কোনো আসামিকে ধরার জন্য আসে পুলিশ আসে তারা একটু ওয়ার্নিং দেয় তারা বলে তুমি আমার কাছে আত্মসমর্পণ করো কিছু এরকম কিছু কিছু নোটিশ দেওয়ার পরে তারা আসে ফেরারি আসামিকে ধরার জন্য আসে প্রথমে তারা চেষ্টা করে যে যাওয়ার জন্য যে সে নিজে নিজে সারেন্ডার করার জন্য তো আপনি তো কিছুই করেন না হঠাৎ করে আমাদের যান নিয়ে যান তখন আজাদ ইসলাম বললেন না না তুমি এটা বুঝো নাই আমি এরকম করি না বরং যে প্রত্যেকটা মানুষকে বারবার নোটিশ দেওয়া হয় কিন্তু সেই নোটিশকে গুরুত্ব দেয় না যেমন সে কী হয় তার চুল পাকা শুরু হয় তার দাঁত পড়া শুরু হয় তার চোখে দেখা কম দেখে কানে কম শুনে হ্যাঁ তার শরীরের মধ্যে অনেক বেমার আসতে থাকে এগুলো এত নোটিশ দেওয়া হয় এমনকি সে এক পর্যায়ে সে ফ্যামিলি হয় তার বাচ্চা হয় তার নাতি নাতি নশা হয় এগুলাই নোটিস যে তোমার জীবন শেষের দিকে চলে এসেছে এই জন্য নোটিশ দেওয়া হয় কিন্তু আমরা হয়তো এগুলাকে গুরুত্ব দিই না তাহলে আজকের যে প্রথম দোয়াটি আমরা বললাম এই দোয়াটা আপনি শিখে রাখবেন এটা এমনি এখন পড়লে সমস্যা নাই কিন্তু এই আপনি আপনার বিশেষ করে এই দোয়াটা এই টাইমে পড়বেন যদি আপনার জবানী তাকে যে টাইমে প্রথম পাঠটা তো আপনি সবসময় পড়তে পারবেন আল্লাহ্মিরলি ওয়ার হামনি এটা তো সবসময় পড়তে পারবেন কিন্তু ওয়াল হেক ইবিল রাফি একেল এটাকে আপনি একবারে শেষ সময়ে পড়লে ভালো হবে জানা থাকলে মেমোরাইজ করে রাখলেন কিন্তু যে সময় আপনি দেখবেন আপনার জীবন থেকে আপনার জীবনের আশা শেষের দিকে আপনি মনে করছেন যে আর বেশি সময় নাই তখন আপনি এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়বেন আল্লাহম্মদ ফিরিলিলি ওয়ার হামনি ওয়াল হেক বি রাফি একেল কিন্তু প্রথম দুইটা অংশ যেটা এটা আপনি সবসময় পড়তে পারবেন আল্লাহম্মদ ফিরলি ওয়ার হামনি এখন কথা হলো যে আপনি প্রথমে এই যেহেতু আপনি এই কথাটা বলছেন যে আপনি আমাকে ওয়াল হেকিল রফিক আলা এটার মানে কী রফিকা আলার দ্বারা উদ্দেশ্য কী কেউ বলেছেন রফিক আলার দ্বারা উদ্দেশ্য হইল রব যে আমাকে রবের সাথে মিলিয়ে দেন আমাকে রবের সাথে মিলিয়ে দেন রফিক মানি বন্ধু এখানে বন্ধুর দ্বারা কি উদ্দেশ্য এটার বেকার মধ্যে বলছেন কেউ বলছেন এটা কি একটা মত হইলো যে রব হে আল্লাহ এটা যদি রব হয় তো এটার অর্থ হবে আল্লাহ রসুল যে হাদিসের মধ্যে দোয়াটা করেছেন ওয়াল হেক নিবির রাফি ইকিল আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে আমার রবের সাথে আপনি রবের সাথে মিলিয়ে দেন এটা একটা অর্থ দুইটা দুই নম্বর অর্থ হইলো যে এই রফিকের দ্বারা অর্থ হইলো নবী তাহলে এই জায়গার মধ্যে অর্থ হবে কি হে আল্লাহ আপনি আমাকে আমার যে আম্বিয়া কেরাম যারা আছেন তাদের সাথে মিলিয়ে দেন কেউ বলেছেন সেই রফিকের দ্বারা উদ্দেশ্য হইল ফিরিস্তা এটার অর্থ হইলো যদি ফিরিস্তা হয় তাহলে হবে হে আল্লাহ আপনি আমাকে ফিরিস্তা ফিরিস্তাদের সাথে মিলিয়ে দেন আবার এই জায়গার মধ্যে আরেকটা আয়তের মধ্যে বলা হয়েছে আল্লা দিন আন আম আলহিম আলাইহিম দিন আন আম আলহিম মিনান্নবীন ওয়সিদ্দিকিন ও সুহাদা ও সালহীন অর্থাৎ নবী যদি হন তাহলে তার নবীর সাথে মিলবেন যদি সিদ্দিক হন যদি কোনো মানুষ সিদ্দিক হয় দুনিয়ার মধ্যে তাহলে তার দোয়া হবে হে আল্লাহ আমাকে সিদ্দিকের সাথে মিলিয়ে দেন যদি কোনো মানুষ সালে হয় নেককার হয় তাহলে এটার অর্থ হবে আল্লাহ আমাকে নেককারদের সাথে মিলিয়ে দেন আমাকে নেককারদের সাথে মিলিয়ে দেন এরকম একটা ব্যাখ্যা আছে আজকের যে দ্বিতীয় দোয়া

এই পিয়ালা যে পিয়ালার মধ্যে কি আছে ফি হি মা উন মধ্যে পানি আছে ওহ ইদ হুল ইয়াদ ফিল কাদ আল্লাহ রসুল নিজে নিজের হাতকে পানির মধ্যে বিজাইছেন পানির মধ্যে হাত লাগাইছেন এরপরে এই যে বিজা হাতটা তুমাম সাহু ঝাহু বিল মা এবং নিজে তার কি করছেন সে তার চেহারাকে পানির দ্বারা আপনার ওয়াইপ করছেন মোসা করছেন আল্লাহ আকবার এটা দেখবেন আপনি অনেক মানুষের জ্বর হলে বেশি ব্যথা হলে মাথার মধ্যে ব্যথা হলে মানুষ এইরকম আপনার কী করে যে আপনার ঠান্ডা যে ঠান্ডা পানি একটু লাগায় ভিজা যে কি রুমাল যেটা আছে ঠাওয়াল যেটা আছে এটা লাগায় ঠিক এই রকম আল্লাহ সাল্লাম সাকরাতের সময় মৌতের সময় মৌতের কাছাকাছি সময় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একটা পিয়ালার মধ্যে পানি আছে সেই পানির মধ্যে হাত দিলেন এবং হাত লাগানো অবস্থায় এই যে পানি যেটা ছিল এই পানি দিয়ে আল্লাহ রসুল তার চেহারাকে মুসলেন আমি যে কোরআনে করিম একটা আয়াত আলাওত করেছি সে আয়াতের মধ্যে সে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন সুরাহ কাফের মধ্যে আয়াত এসেছে যে এই যে আয়াতটা আমরা পড়লাম সে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন যে সক্রাতুল মত যেটা মৃত্যু যন্ত্রণা যেটা এটা নিশ্চয় আসবে একবারে নিশ্চিতভাবে আসবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে কোনো সন্দেহ নাই ওজা আজ সাকরাতুল মা হক যে মৃত্যুর যন্ত্রণা যেটা এটা নিশ্চিত আসবে ভ্যা কুন তামিন হতাহিদ এ থেকে তুমি তো টালবাহানা করতে তুমি তো এটা থেকে বাগার জন্য এটা থেকে পলায়ন করার জন্য তুমি অনেক চেষ্টা করেছে করতে কিন্তু তুমি এটা জেনে রাখো প্রত্যেকটা মানুষের জন্য সাকরাত যেটা এটা হবে মৃত্যু যন্ত্রণা হবে এখন এই জন্য আমরা এই যে বললাম এই কথাগুলো বললাম বিশেষ করে এই সম্পর্কে অনেক আলোচনা আছে সেই আলোচনাগুলো আমরা ধীরে ধীরে বলবো ইনশাআল্লাহ যদি আপনারা দোয়া সম্পর্কে কোনো প্রশ্ন করতে চান তাহলে আপনারাও প্রশ্ন করতে পারবেন এর ফাঁকে আমি কিছু আলোচনা চালিয়ে যাব। বিশেষ করে আজকের যে বিষয়টা সেটা হলো মত সেই মত মতের বিষয় যেটা আমি আপনাদেরকে বলি যে আল্লাহ তালা কোরআন মধ্যে বলেন কুল্লু নাফসিন দা একাতুল মত প্রত্যেকটা মানুষ সে তার কি করতে হবে মতকে চাকতে হবে কুল্লু নাফসিন দা একাতুল মত হাদিসের মধ্যে আসলে বলছেন তোরা বেশি বেশি করে কি করো মদকে স্মরণ করো মদকে স্মরণ করো একটা হাদিসের মধ্যে আসছে যে আপনার কাফা বিল ওয়া দেন যে মদ যেটা আছে এটাই ওয়াজের জন্য যথেষ্ট লম্বা ওয়াজ করতে হবে না এই মদকে যদি আমি চিন্তা করি যে আমার আপন চলে গেছেন আমার ফ্যামিলির মাঝে অনেক আপন চলে গেছেন আমার দাদা দাদি নানা নানি আমার অনেক আপনজন চলে গেছেন বন্ধু বান্ধব চলে যাচ্ছেন অনেকেই চলে গেছেন হ্যাঁ আমরা অনেক মানুষের যায় যাই অনেক মানুষের জানাজাকে দেখি অনেক মানুষের কবর দিতে দেখি অনেক মানুষের আপনার কাফন দিতে দেখি অনেক মানুষের আপনার তার যে সময় গোসল দেওয়া হয় মতের পরে এটাও আমরা দেখি এইগুলার ধারা কি হবে এটাই আমাদের জন্য ওয়াজ ক্যাফা বিল মাউতে ওয়া আইজান এরপরে মৃত্যুর যেটা এটা যদি কোনো মানুষের কী থাকে আপনার ভয় থাকে তখনই সে কী পাবে শান্তি পাবে অর্থাৎ মৃত্যুর ভয় ছাড়া সে গুণা থেকে বাঁচতে পারবে না যদি মনে করে যে আমি একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে মত আমার সামনে আছে তখন সে কী করবে এই ভয়টা থাকলে সে অপরাধ করতে পারবে না এরপরে আপনার মৃত্যুর যেটা এটা প্রতিরোধ কেউ করতে পারবে না একজন মানুষ চাঁদে চলে গেছে কিন্তু চাঁদ থেকেও সে মত থেকে বাঁচতে পারবে না আজকে দুনিয়ার দেখেন টেকনোলজি যেটা অনেক আগাইছে অনেক আগাইছে কিন্তু সেই টেকনোলজি সেই বিজ্ঞান আমাদেরকে কি মৃত্যু থেকে বাঁচাইতে পারবে পারবে না কোনো কোনো এরকম কোনো অস্ত্র নাই যে অস্ত্রের দ্বারা একজন মানুষ সে কী করবে তার তার জীবনকে লক্ষা করতে পারবে তার জীবনকে লক্ষা করতে পারবে এরকম কোনো কোনো জিনিস বের হয় নাই না বের হয়েছে বের হয় নাই এই জন্য বোঝা গেল এটাকে প্রতিরোধ করার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই এরপরে আপনার মৃত্যুর সময় যেসব মত আসে তখন হাতেতে আজরা একটা হাদিসের মধ্যে এরকম এসেছে যে হাতে আজরাই ইসলাম বললেন যে হে আল্লাহ আমি যেসব মানুষের যান কবজ করব তো মানুষ আমাকে দুসাধুষে করবে বলবে যে আজ ইসলাম শাহ জানটা নিয়ে গেল তখন আচ্ছা বললেন আল্লাহ তালা বললেন যে ঠিক আছে আমি মৌতের আগে এরকম কিছু সাইন দিব এরকম কিছু আপনার কি হবে উপলক্ষ হবে যে যেমন ধরেন কোনো একটা বড় বেমার হয়ে যাবে কোনো একটা কারণ হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো মানুষে বলবে মানুষটা অ্যাক্সিডেন্টে মারা গেছে বলবে যে মানুষে ক্যান্সারে মারা গেছে মানুষে বলবে উমক মানুষটা তার কিডনি ফেল হয়ে মারা গেছে হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু তোমাকে আর দোষা কেউ করবে না তোমাকে কেউ দোষা করবে না এরকম একটা কথা আছে যে মৃত্যুর আগে মৃত্যুর কিছু কি আছে কিছু সাইন যেগুলা এগুলো অনেক সময় আসে আবার আমরা এটা বিশ্বাস করতে হবে এই দুনিয়ার মধ্যে আমরা সবাই প্রবাসী আমরা বলি না যে আমরা প্রবাসী আমরা সবাই মুসাফির এই দুনিয়ার মধ্যে আমাদের থাকার কোনো কি নাই সুযোগ নাই এই জন্য একজন শাহির বলেছেন যে মত ও কাসিন নাফসিন শাহরিব ও কাবরু বাইতিন কুল্লু না আসিন দা যে মৌতের যে পিয়ালাটা আছে এটা সবাই আস্বাদন করতে হবে ফার্ম করতে হবে মৌতের পিয়ালা কাসিন কুল্লু নাফসিন শারিমু কাবরু বাইতিন কুল্লু নাসিন হিলো প্রত্যেকটা মানুষ মানুষ তার কবরের মধ্যে কি করতে হবে প্রবেশ করতে হবে আরেকজন এই আপনার সাহির বলেন যে ইহা হামসব মুসাফির হ্যাঁ ওহি আখের টিকানা কুই আগে রোয়ানা হয় কুই পিচে রোয়ানা এই জায়গার মধ্যে আমরা সবাই মুসাফির চাই লন্ডনে থাকেন আর বাংলাদেশে থাকেন চাই সৌদি আরবে থাকেন সবাই মুসাফির ইহা হামসব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা আমাদের ঠিকানা কিন্তু পরকাল জান্নাতের মধ্যে আমাদের বিশ্বাস আমরা জান্নাতে যাব। সেই সেটাই আমাদের ঠিকানা কুই আগে রোয়ানা হে খুঁই পিচার রোয়ানা আরেকজন সাহির বলেন যে জাগা জি লাগানে দুনিয়া নিয়ে হ্যাঁ ইবরত কী যা তামাশা নিয়ে হ্যাঁ এই দুনিয়া যেটা এটা শুধু আনন্দ ফুর্তির জাগানা শুধু আনন্দ করবো হ্যাঁ আনন্দ আছে ইসলামের মধ্যে আপনি একটা লিমিট আছে একটা লিমিটের ভিতরে করতে হবে একটা একটা গন্ডি আছে গন্ডির ভিতরে আপনি কি করবেন আপনি আপনি আনন্দ করবেন কিন্তু যা মনে চায় তাই করবেন এরকম না এরকম না এ ইব্রত কি যা হয় এ ইব্রত কি যা হয় তামাশা নিয়ে হয় এরপরে আল্লাহ তালা বলেন যে তুমি যেখানেই থাকো না কেন ওলা তুমফি বুরু জি মুসাইয়দা তুমি চাইলে অনেক বড়ো অট্টালিকার মাঝে থাকো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়ো অট্টালিকা আল্লাহ আকবর যে সবচেয়ে বড় অট্টালিকা চাই দুবাইয়ের বড় একটা অট্টালিকার মাঝে থাকো তুমি কিন্তু মদ থেকে বাঁচতে পারবে না মদ থেকে বাঁচতে পারবে না আহারে ও এরকম যদি হইতো তাহলে সমস্ত বড় লোকরা বড় অট্টালিকায় চলে যাইতো চলে যাইতো না বেশ হ্যাঁ আর বাড়াইতো না আর বের হইতো না অনেক এরকম যদি কোনো জায়গা থাকতো যে জায়গায় গেলে মত আসবে না দেখতে এই জায়গার মধ্যে কেউ লাগতো কেউ লাগতো লম্বা কেউ লাগতো আল্লাহ আকবার কিন্তু এটা কোনো সুযোগ নাই এটার কোনো সুযোগ নাই এরপরে আমরা যেটা বলেছিলাম আজকের যে আলোচনাটা আমরা করছিলাম যে সাকরাত মৃত্যুর যন্ত্রণা এটা সবার একরকম হবে না কাফির একরকম হবে মমিন পাপি হলে একরকম হবে আল্লাহ আল্লাহ হলে একরকম হবে সবার একরকম হবে না কেউ এরকম হবে যে মার মার স্তন থেকে যেরকম দুধ খায় এত আরামে এরকম তার মত হবে এ আবার কেউ হবে একটা জীবিত একটা আপনার কি ছাগলকে যদি আপনি কি করেন শরীর থেকে আপনার চামড়াকে তুলেন এটা যেরকম কষ্ট হবে এর চেয়ে বড় কষ্ট হবে এরকম বলেন যে মৃত্যুর যন্ত্রণা যেটা এটা এরকম এত বেশি হয় এত বেশি হয় যে যেটা হাজার বছর পর্যন্ত হাজার বছর পর্যন্ত এটা কী ফিল করতে ফিল করতে থাকে এই জন্য আপনি এই দটি পড়তে পারবেন যে এটা সবসময় বলতো আগে আগের একটা দোয়া বলেছিলাম এটা তো সক্রাতের সময় আল্লাহমা আইন আলাস অথবা আগেও বলতে পারবেন যে আল্লাহ যে সময় আমার সক্রাত আসবে এই সময় আপনি আমাকে সাহায্য করেন আল্লাহমা আইন নিয়ে আল্লাহ সাকারাত ইল এটা আপনি এখনো বলতে পারবেন এটা মানে কি সক্রাতের টাইমে আপনি আমাকে সাহায্য করেন আর আপনি এরকমও বলতে পারবেন আল্লাহমেকা মিন মিন সকরাত মিনারাত হে আল্লাহ আমি আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে আমি পানা চাই আমরা জানি যে একজন মমিন যদি হয় সত্যিকার তো যদি মোমিন হয় তার জন্য হাদিসের মধ্যে আসছে তোহফাতুল মমিন আল মৌত মুমিনের জন্য তোহফা একটা গিফট হইল মত এটা তার জন্য কি আছে এটা সে এটা তার জন্য অনেক খুশির বিষয় মত তার জন্য খুশির বিষয় এখন একটা প্রশ্ন হইল। হয়তো আমরা মুসলমান হওয়ার পরেও দিয়ে আমরা মনে চাই আমরা মদকে বয় করি মদকে বয় করি আমরা চাই আরও কিছু বাঁচবো এটা সবাই কিন্তু এটার মানি কি এই এটার মানিটা না যে আপনি আল্লাহকে অপছন্দ করেন এটা না এটার মানে হইলো আমাদের ভয় লাগে যে আমরা আরও কিছু যদি বাঁচি আর আরও কিছু নামাজ পড়বো আগামী রমজান যদি পাই তা রমজানের তারাবি পড়ব রোজা রাখবো এরকম সবে কদর পাবো এরকম একটা জিনিস কিন্তু যদি আপনি ইমানদার হন কিন্তু মৌতের সময় আপনি চাইবেন কি আপনি আল্লাহর সাথে মোলাকাতকে পছন্দ করবেন অটোমেটিকলি পছন্দ করবেন এটা অটোমেটিকলি হবে মৌতের সময় আপনি কি হবে আপনার মোহাব্বত আপনার দিলের মধ্যে আসবে আল্লাহর মহাব্বত দিলের মধ্যে আসবে কিন্তু আল্লাহর মহাব্বত আসার জন্য কিছু কারণ আছে আপনার দিলের মধ্যে আপনার শরীরের মধ্যে দিন থাকতে হবে আপনার জিন্দগির মধ্যে নেক আমাল থাকতে হবে ঘুনা থেকে বাঁচতে হবে নেক আমাল করতে হবে আবার এরকম যদি আপনি আল্লাহ তালার সাথে মহাব্বত হয় তাইলে আপনায় দেখবেন মতের সময় আপনি আল্লাহকে কি করবেন আল্লাহর মোলাকাতকে আপনি পছন্দ করবেন এরপরে মৌতের সময় যদি আপনি আল্লাহ হন তাই এরকম হাদিসের মধ্যে আসছে যে কোরআনের আসছে তোমার রবের দিকে ফিরে আসো তুমি তোমার রবের দিকে ফিরে আসো যে রব তোমার উপর সন্তুষ্ট হ্যাঁ এবং সন্তুষ্ট চিত্তে তুমি ফিরে আসো আর আল্লাহ তালাও তোমার উপর সন্তুষ্ট তুমি আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ তালাও তোমার উপর সন্তুষ্ট এই জন্য এই যে নফস যেটা যদি কোন সময় বলা হবে নফস মুন্না যদি আপনি দিনের উপর তাকেন দিনের উপর কামত তাকেন দিন নিয়ে চলেন হ্যাঁ মানুষে আপনাকে গালাগালি করবে আরে এই জমানায় কি এরকম চলা যায় নাকি কিন্তু না আপনি বলছেন না আমি আল্লাহকে নারাজ করব না তখন আল্লাহ তালাকে মতের সময় বলবেন ইয়া ইয়া তোহানি এরপরে মৃত্যুর সময় আমাদের কঠিন সময় এই সময় যদি আপনি আল্লাহওয়ালা হন যদি আপনি আল্লাহওয়ালা হন আপনি যদি আল্লাহকে খুশি করে চলেন তাইলে মহতের সময় মহতের শয়তান আসবে আসবে সবার কাছে আসবে শয়তান এই সময় মানুষের গলা শুকিয়ে যাবে গলা শুকিয়ে যাবে তখন এই সময় মানুষে চাইবে পানি কিন্তু এই সময় শয়তান বলবে আমার কাছে পানি আছে আমার কাছে পানি আছে শয়তান পিয়ালা দেখাবে পানি দেখাবে তখন সে যদি আল্লাহ আল্লাহর সাহায্য যদি তার সাথে না থাকে আল্লাহর নুসরত যদি তার সাথে না থাকে আল্লাহর রহমত যদি তার সাথে না থাকে তখন সে সে বলবে ঠিক আছে আমাকে পানি দিয়ে দাও তখন শয়তান বলবে পানি দিতে হলে তোমাকে একটা শর্ত আছে শর্ত কি তুমি এক আল্লাহর উপর বিশ্বাস করলে হবে না তুমি এক আল্লাহর বিশ্বাস ছেড়ে দিতে হবে তাইলে হয়তো এরকমও কিছু মানুষ আছে সে সেরে দিতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করো এই জন্য শয়তানের যে দুকা এই দোকা থেকে বাঁচার সময় কি দরকার আল্লাহর রহমতের দরকার আল্লাহর রহমত কোন সময় আসবে যদি আমার জীবনটা হয় এরকম যে আমি দিনের উপর আজ ছিলাম সুন্নতির উপর ছিলাম নবীর সুন্নতির উপর ছিলাম যে তখনই দেখা যাবে কি হবে আল্লাহ তালার সাহায্য আমার সাথে আসবে শয়তান আমাকে দুকা দিতে পারবে না এরকম আপনার কি যেটা আছে যে আমাদের মৃত্যুর যেটা আমরা কই কেউ জানি না যে মৃত্যু কোন সময় হবে এটা আমাদের কেউরই জানা নাই কিন্তু আপনার এই মৃত্যু সম্পর্কে আপনি কি করতে পারেন যে আপনি মৃত্যুকে স্মরণ করবেন মৃত্যুকে ডেইলি স্মরণ করবেন হাদিসের মধ্যে এরকম একটা হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি দৈনিক ডেইলি বিশ্বার মৃত্যুকে স্মরণ করে আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দান করবে যে ব্যক্তি প্রত্যেক দিন বিশ্বার মতের কথা স্মরণ করবে আল্লাহ তালা তাকে শহীদের মর্তব্য দান করবেন এখন আপনি কীভাবে ইয়াদ করবেন আপনি হয়তো এরকম বলতে পারেন যে হাল্লাহ আল্লাহ ফিল মত অফিম আবা আদাল মত এটা বললে তো হয় যে মৌতের কথা আছে আল্লাহ ফিল মত অফিম আবা আদাল মত এই এই কথাটা যদি আপনি বিসবার বলেন তাহলে বিসবার হয়ে গেল আপনি এই দোয়াটা শিখে নিতে পারেন যে আল্লাহ বা আলিকান মত অফি মা বা আদাল মত হ্যাঁ আল্লাহ আপনি মতের সময় আপনি আমাকে বরকত দান করেন আর মতের পরের জীবনের মধ্যেও আপনি আমাকে বরকত দান করেন হ্যাঁ এরকম আপনি মতকে যদি বিস্পার স্মরণ করেন তাহলে এটার দ্বারা কী হবে আল্লাহ তালে আপনাকে সাহায্যতার মর্যাদা দিবে। এরপরে একজন মানুষ সম্পর্কে বলা হয়েছে যে কোন মানুষ জ্ঞানী যে ইয়া আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমানকে আল্লাহ আল্লাহর রসুল বলেন ওই ওই মানুষটাই সবচেয়ে বুদ্ধিমান যে সবসময় মৃত্যুকে স্মরণ করে ওই মানুষটাই বুদ্ধিমান আমরা অনেক সময় বলি এই মানুষটা অনেক বুদ্ধিমান অনেক কে কিন্তু কোন মানুষ বুদ্ধিমান যে মানুষ সে মতকে স্মরণ করে একটা হাদিসের মধ্যে এরকম আসছে আল ইসুমান দান এ ওয়া আমিল এরপরে বলছেন ওলা আজিজু ইজু মানাত বা হাহু ও যে বুদ্ধিমান ওই মানুষ যে মানুষ তার নিজের নফসকে কন্ট্রোল করে নিজের নফসকে কন্ট্রোল করে নফসে অনেক চায় গুণা করতে মনে চায় ঘুমাইতে মনে চায় নমাজ সেরে ঘুমাইতে মনে চায় এর অনেক জিনিস মনে 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 চায় চায় এই যে দুনিয়ার লোভ আসে এইগুলাকে কন্ট্রোল করা কন্ট্রোল করা তাকে এই কথা বোঝানো যে না আরে তুমি এত পয়সাতে কি করবা তুমি এত পয়সা হইলে তো তুমি এই পয়সা নিয়ে যাইতে পারবে না দুনিয়ার লাইনে তোমার পয়সা হলে কি হবে কি হবে একজন মানুষ তার প্রয়োজন যেটা আছে এটা দরকার আমাদের সবারই দরকার প্রয়োজন দরকার আপনার সকাল থেকে বিকাল আপনার কিছু খরচ আছে এগুলার দরকার আছে কিন্তু আপনার এত পয়সার দরকার কি এত পয়সার দরকার কি এই জন্য এত পয়সা আপনি খামানোর মধ্যে যাবেন আপনি দেখা যাবে আপনার না নমাজের টাইম আছে না জিকিরের টাইম আছে না আল্লাহকে ইয়াদ করার টাইম আছে না থেলাওয়ের খবর আছে তাহলে বোঝা গেল আল্লাহর মোহাব্বত আপনার কাছে নাই আল্লাহর মোহাব্বত যদি থাকতো তাইলে আপনি চব্বিশ ঘন্টা আপনি দুনিয়ার পিছনে আপনি এবং আমি দুনিয়ার পিছনে দৌড়তাম না আরে দুনিয়া তো প্রয়োজন টয়লেটের মধ্যে আমরা যাই যে সময় প্রয়োজন যত সময় এত সময় আমরা থাকি এর পরে কোনো মানুষ থাকে না যদি কোনো মানুষ প্রয়োজনের পরে থাকে তাহলে মনে করা হবে তার মাথার মধ্যে প্রবলেম আছে ঠিক এরকম দুনিয়া এটা প্রয়োজন এই প্রয়োজনের জায়গার মধ্যে আমরা যাব অফিসের মধ্যে যাব কাজের মধ্যে যাব কিন্তু যতটুকু প্রয়োজন অতটুক করবো এই যে এর পরের টাইমটা আমি আমার জীবনটাকে আমি আখেরাতের যে জীবন সেই সুখী সমৃদ্ধির জীবনের দিকে আমরা যাতে আমি কি হতে পারি অর্জন করতে পারি এটাই আমাদের বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ অনেক মানুষ এরকম আছে যে দিন কে দিন আমরা আমাদের এরকম আছে যে দিন কে দিন যায় কোরআন কুলার সময় নাই এরকম অনেক আছে যে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহব্লাহ এগুলা পড়ার সময় নাই এরকম অনেক মানুষ আছে যারা শুধু শুধু এগুলো পড়েন না তারা অনেকগুলাই করেন আছে না আমাদের সমাজ তাহলে তারা যদি পারে তাহলে আমরা কেন পারবো না তারা যদি পারে আমরা কেন পারবো না এই জন্য আমরা এইগুলা বলছিলাম যে বুদ্ধিমান এই মানুষ যে মানুষ সে তার নফসকে কন্ট্রোল করে আর মতের পরের জন্য সে রেডি থাকে মতের পরের সামান সে রেডি করে আল্লাহ একবার আর সে ওই মানুষ নির্বোধ যে মানুষ তার খাইসাতের দিকে তার হাই খাইশাতের দিকে শুধু গুনার দিকে দৌড়তে আসে গুণার দিকে দৌড়তে আসে কিন্তু বলে না আমি আগামী বছর ভালো হয়ে যাব এই রকম দুকার মধ্যে থাকে আর দুকায় 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 সে তার আশার মধ্যে থাকে আর গুণা করতেই থাকে আর আল্লাহর উপর আশা করতে থাকে এই জন্য আমরা বলছিলাম যে মৌতের সময় যেটা এই টাইমে আল্লাহর সাহায্যের জন্য আমাদের কি করতে হবে আমাদের কিছু কাজ করতে হবে এর মধ্যে একটা কাজ হইলো আমরা আল্লাহর নাফরমানি করব না আল্লাহর নাফরমানি করব না আমাল করবো নেক আমাল করব। সুনত মোতাবেক যেমন হবে আর সাথে সাথে দোয়াও করে যাবো আজকে যে দোয়াগুলো বললাম সেই দোয়াগুলো আমি আপনাদেরকে বললাম এর মধ্যে একটা দোয়া ছিল যে যেটা আমরা বলেছিলাম আল্লাহম আইন্নি আলা রাত মৌত ওসাকে তিল মৌত যে এটা আমরা বেশি বেশি করব করবো হে আল্লাহ সাকরাতের সময় এবং আমাদেরকে কি করে আপনি আমাদেরকে সাহায্য করেন এই জন্য আমরা আল্লাহ তালার কাছে প্রত্যেক জন্য বিয়া করব খাতেমা খের এই শব্দটা আপনার অনেকেই শুনেন খাতেমা বিল খের মানে কি যে ইমানের উপর মত হওয়া ইমানের উপর মত হওয়া এটা আপনি সবচেয়ে বড় দোয়া আপনারা যে সময় মোনাজাত করেন অনেক জিনিসই চান কিন্তু এটাকে সারবেন না এটাকে সারবেন না আপনি আর কিছু পান আর না পান যদি আপনার ইমানের উপর মত এটা যদি কবুল হয়ে যায় দুনিয়াতে আপনি হয়তো দুনিয়ার লাইনে হয়তো আপনি অনেক মানুষ আছে তার একটা কি আছে স্থায়ী গড় আছে পারমানেন্ট ঘর আছে আপনার পারমানেন্ট গড় না এটা কোনো বিষয় না হ্যাঁ এটা কোনো বিষয় না আপনি তো একটা গড়ের মধ্যে আসেন হয়তো তার গড় বড় আছে পাঁচটা বেডরুম আছে আপনার পাঁচটা বেডরুম নাই এটা কোনো বিষয় না যদি জান্নাতের মধ্যে বড় বেডরুম পান এটা আপনার কাছ থেকে যাবে না এটা স্থায়ী জায়গা সেই জায়গার জন্য আপনার টার্গেট থাকতে হবে টার্গেট থাকতে হবে এই জন্য আমরা একথা বলছিলাম যে আমরা যদি আমরা নেক আমাল করি আর সুন মোতাবেক জীবন করি আর দোয়াও করি হাতে মাবিল জন্য দোয়া করি তাই ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কি করবেন আমাদেরকে হাতে মাবিল দান করবেন ইমানের উপর মত দান করবেন সক্রাতের সময় শয়তানের কিতাকে কুমন্ত্রণা থেকে শয়তানের হামলা থেকে আমাদেরকে রক্ষা করবেন আমি আসলে আপনাদের এই এই যে মতের সময় অনেক আল্লাহওয়ালা যারা ছিলেন তাদের অবস্থা যদি আমি আপনাদেরকে কিছু বলি তাইলে আপনারা বুঝতে পারবেন তো তাদের অবস্থাটা কী ছিল তাদের মতের সময় কী অবস্থা ছিল বিশেষ করে একটা হাদিসের মধ্যে এরকম আছে যে আমাদের জিন্দগি যেরকম হবে আমাদের মত এরকম হবে আর আমাদের মত যেরকম হবে আমাদের হাসর এরকম হবে অর্থাৎ আমাদের আমাদের জিন্দগিটা যদি হয় দিনের উপরে ইসলামের উপরে সুন্নতের উপরে তাহলে আপনার মত হবে এরকম আর মত যদি এরকম হয় তাহলে হাসরটা হবে এরকম

আহ কি মজা আমার কি মজা যে আমি কালকে আমার বন্ধু মোহাম্মদ সাল আলী সাল্লাম এবং সাহাবাই কালামের সাথে আমার মোলাকাত হবে অর্থাৎ এইরকম বিশ্বাস ছিল যে আমার যে কালকে মত হবে মতের পরে আমি নবীর সাথে আমার মোলাকাত হবে নবীর সাথে আমার মোলাকাত হবে তখন এই কথাটা তিনি উনি বলেছিলেন ইন্তকালের আগে আগে অথচ আপনজন যারা এরা হয়তো কান্নাকাটি করছে যে আমাদের আপনজন চলে গেছে কিন্তু উনি মজা করছেন উনি বলতেছেন যে আমার কি আনন্দ কি আনন্দ কালকে আমার নবীর সাথে মোলাকাত হবে সাহাবাই কেরামের সাথে মোলাকাত হবে আমার সাথী যারা ছিল এদের সাথে মোলাকাত হবে হাতে আবু কর সিদ্দিক রাজি আল্লাহন এরকম আসছে যে উনি ইন্তকালের সময় এ আট পড়েছিলেন আমি যে আয়টা আজকে পড়েছিলাম ওজাত সক্রাতুল মৌতে বিল হক দালিকা মা কুন্তামিন হো তাহিদ এ উনি তারাওয়াত করেছিলেন শেষ টাইমে শেষ টাইমে তখন একজন ডাক্তার বলেছি একজন মানুষ বলেছিল যে আপনার জন্য আমি ডাক্তার নিয়ে আসি তখন

এরপরে আরও ছয় রাখাত এটা উত্তম কিন্তু দেখা গেল কোনো মানুষের জন্য বলা হয় আর কি যে হয়তো তার রাকাত পড়ার সময় নাই বা অলসতা আছে তখন যদি কোনো মানুষে এই চার রাখা পড়ে পরে নেয় অর্থাৎ প্রথমে দুই রাখাত শূন্য তো পড়বেই এরপরে আরও দুই রাখাত দুই রাখাত করে চাইডাঘাত পরে নেয় তাইলেও সে সব পেয়ে যাবে কিন্তু আপনি যদি পড়তে পারেন তাইলে আমি বলবো যে আপনি প্রথমে

তার আশেপাশে যারা চেন এরা বললেন আপনার জন্য আমরা ডাক্তার নিয়ে আসি তখন আদা আবুকে বলেন না ডাক্তার নিয়ে আসা দরকার নেই ডাক্তার তো আমাকে দেখে ফেলেছেন ডাক্তার আমাকে আমাকে দেখে ফেলেছেন তখন তারা বললেন যে ডাক্তারে কি বলছেন আপনাকে যে বলছেন উনি বলতেছেন যে ডাক্তারে বলছেন ইন্নি উল্লিমা ইউরিদ সোহান আল্লাহ যেটা উনি ইশারা করছেন আল্লাহ তালার একটা আয়াতের দিকে যে ইন্না রব্বা কফা আল উল্লিমা ইউরিদ আল্লাহ তালা যেটা চান এটাই করেন এরকম এরপরে এই এরকম তাদের কি ছিল সাকাতের সময় ছিল এরপরে হাতেতে মুহাজিম নে জবাল্লিয়ালু এরকম তার কি তার সম্পর্কে আছে যে উনি আল্লাহ বলছেন তেরি তোমার ইজ্জতের কসম যে আপনি জানেন আমি আপনাকে মহাব্বত করি আপনি আপনাকে মহাব্বত করি হাতে হুযায়ফা রাদিয়াল্লাহু সম্পর্কে আছে যে হাজতে হুযায়ফা রাদিয়াল্লাহু উনিও উনি বলেছিলেন যে হে আল্লাহ আমি কোনো সময় মালকে পছন্দ করি নাই মালকে পছন্দ করি নাই আমি অভাবকে পছন্দ করেছি আমি ইজ্জতকে পছন্দ করি নাই আমি জিল্লতকে পছন্দ করেছি আমি জিন্দগিকে পছন্দ করি নাই আমি মদকে পছন্দ করেছি হতে উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাইহির শেষ সময় হাজতে উমর ইবনে আব্দুল আজিজ যিনি যে যার হকুমতের সময় যার শাসন আমলে যে বলা হয় বাগল আর বাঘ আর ছাগল বাঘ আর ছাগল একসাথে কি করেছে আপনার তারা এই আপনার কি করেছে তারা মাঠের মধ্যে ছিল কিন্তু কেউ কেউ আক্রমণ করে নাই সেই উমর উনি শেষ সময়ে সক্রাতের সময় উনি কান্না শুরু করলেন আর কেউ বলছেন আপনি কেন কাঁদছেন আপনি কেন কাঁদছেন তখন উনি বলছেন যে আপনি তো সুন্নতের উপর সুন্নতের জিন্দা করেছেন ইনসাফ করেছেন তখন এই কথা শুনে ওমর ইবনা আব্দুল আজিজ বললেন যে তুমি কি বোঝো যে আল্লাহ তালার দরবারে আমি যে সময় দাঁড়াইব যে সময় আল্লাহ তাল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন তুমি কি করেছ আমার এই তোমাকে যে আমি ক্ষমতা দিলাম তুমি এই ক্ষমতা পাওয়ার পরে তুমি এটা যদি আমাকে সোয়াল করেন কতটুকু আমি তুমি তুমি কতটুকু হক আদায় করেছো এটার উত্তর আমি কি দিব বললেন যে আমি স্বীকার করছি আমার মধ্যে অনেক কি আছে ভুল ত্রুটি আছে আমি এটা বয় করছি ايرب الدنيا قاعد بورترن موت تلك الدار الآخرة تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين إيركم هناك قلنا لكم هاتي যে হযরত ইব্রাহিম (আঃ) রহমাতুল্লাহ আলাইহি উনি মৃত্যুর সময় বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহুল মুলকু ওয়া কুল্লি শাইইন এরপরে একবারে যে সময় অনেক কষ্ট বেড়ে গেল সক্রাতের তখন উনি বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা বলে উনি انتقال হয়েছে ইমাম এ এরকম বলা হয় যে কি যেটা আমরা যদি দেখি যে ইমাম মহম্মদ রহমতুল্লাহ আলহি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহি উনি যে সময় শেষ সময় আসলো তার মৌতের সময় আসলো তখন উনি একটা মশলা একটা মশলাকে কি করছিলেন তিনি তালাশ করছিলেন আর এই অবস্থা তার রুহ কবজ হয়ে গেল উনি মশলাকে তালাশ করছিলেন একটা মশলাকে তালাশ করছিলেন এরকম অনেক ঘটনা পাওয়া যায় আমরা বুঝা আমরা বোঝা গেল এইগুলা থেকে আমরা শিক্ষা নিব আমাদের জীবনকে গঠন করব তাইলে মৌত আমাদের কী হবে সুন্দর হবে মুক্তি মুক্তি সাহেব আমরা তো আজকের যে বিষয় যে আপনি নিয়ে এসেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনের যে যে কঠিন সময় যেটা সাকারাতের সময় তো মৌতের সময় এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি নিয়ে এসেছেন আমরা চাই আল্লাহ সু আমাদের প্রত্যেকের এই সময়টাকে যেন সহজ করে দেন আজকে জিনিস যেটা আমরা শেয়ার করতে চাই আপনার সাথে যেটা যে আমি একটু ভালোর জন্য এটা করতে চাই যে আপনার যে ও দামাদ বারকাত হোম এবং আমরা যাকে চাচা বলেই ডাকি একটা ফ্যামিলিগত সম্পর্ক আপনাদের সাথে এতটুকু এই পর্যন্ত একটা আপডেট যেটা আছে যে উনি অসুস্থ খুবই অসুস্থ সম্ভবত খুব ভালো হবে যে আমরা যদি একটু আজকে আপডেট আপডেট দিয়ে দেন আমাদেরকে অথবা দর্শকদেরকে তো ওনার সবাই দোয়া করলেন আপনার ওয়ালি সাহেবের জন্য আমার চাচার জন্য সবাই দোয়া করলেন আল্লাহ সুফহান্লা তো অবস্থার পরিবর্তনও করে দিতে পারেন যদি আল্লাহ চান আমরা আসলে এই প্রশ্নের উত্তরের দ্বারা আমরা বেমারি হইলে কি করব জি এগুলার একটা উত্তর পেয়ে যাবো ওইটা একটা প্রশ্নের মতো হয়ে গেল আর কি আমাদের ওয়ালিদে মাহতারাম হাজ মৌলানা শেখ সৈয়দ আবদুল নুর সাহেব আমি আপনাদের কাছে অনেকবারই আপিল করেছি দোয়ার আপিল করেছি উনি প্রথমে আপনার এই কী হয়েছিল প্রথমে পাথর হয়েছিল এরপরে আবার একটা অপারেশন হয়েছে টিউমার একটা অপারেশন হয়েছে এখন আবার একটা বড় একটা কি আছে আপনার ডাক্তারের হিসাব মতে একটা বড় একটা বেমার আছে শরীরের মাঝে এই নামটা আমি বললাম না আমরা মনে করি বেমার ছোটো হোক আর বড় হোক এগুলো শেফা আল্লাহ দিতে পারেন এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের যে কোনো মানুষের এরকম কি হয় বেমার হয় তখন আমরা কি করব আমরা আল্লাহর দিকে ফিরব আল্লাহর দিকে ফিরব বিশেষ করে সৎকা হয়রাত করব এরপরে কোরআন তেলাওয়াত করব এরপরে আপনার এই যারা মানুষের দোয়া নিব কোন মানুষের দোয়া কবল হবে আমরা এটা জানি না এই জন্য সবার কাছ থেকে আমরা আপনাদের কাছে আমরা এইটাই চাই যে আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে কমপ্লিট শেফা দান করে হায়াত করে মা বাবা আমাদের জন্য অনেক বড় সম্পদ এরা যদি দুনিয়া থেকে চলে যান তখন এই দোয়াটা আমরা আর পাবো না সারা দুনিয়া পাবো কিন্তু মা বাবা পাবো না এই জন্য আমি মনে করি সারা দুনিয়া একদিকে মা বাবা একদিকে আজকে আম্মাও দুনিয়াতে নাই অনেক দুই হাজার চোদ্দোতে আম্মা ইন্তেকাল করেছেন এবং আম্মার ইন্তেকালের সময় আজকে যে আমি দোয়াটি পড়েছি সেই দোয়াটি আম্মার মতের সময় এইরকম কলিমা ছিল আল্লাহ ওয়ার হামনি ও আল বীর রাফি এরকম আমরা মনে করি যে আমাদের এই আমাদের মা সব সময় কী করছেন তার জিন্দিগি এরকম ছিল এবং মোনাজাতে মকবল উনি প্রত্যেক দিন পড়তেন মোনাজাতে মকবলের মধ্যে কে আছে আপনার যে তো দোয়া আছে কোরআন এবং হাদিসের দোয়া আছে আপনারাও চাইলে পড়তে পারবেন ইনশাআল্লাহ মোনাজাতে মকবল এই দোয়াগুলো আমাদের মার আমার মার যে এইগুলো ছিল মেমোরাইজ ছিল মেমোরাইজ ছিল এখন অটোমেটিকলি উনি পড়ছেন এবং একবারে শেষ যে সময় ইন্তকালের শেষ সময় আমরা সবাই ছিলাম আমাদের সামনে বলেছেন যেটা এটা অনেক দূরে বলেছেন অনেক দূরে বলেছেন আমাদের আশেপাশে যারা ছিল সবাই শুনেছে আমরা বলেছি যে আজকে আমাদের মা এই এই আল্লাহ তালা যেন তাকে জান্নাতে আলামকাম দান করে আজকে বাবা যিনি আছেন সেই বাবা তার পুরা জিন্দিগি দিনের উপর ছিল দিনের উপর কোরবানি ছিল এবং দাওয়তে তবলিগের মাঝে সময় লাগাইছেন এই বিভিন্ন লাইনে দিনী খেদমাত মাদ্রাসার লাইনে ওনার হাজারো ছাত্র আছে দেশে বিদেশে উনি এক আমাদের সৈয়দপুর ফাজিল মাদ্রাসার উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন ওনার অনেক ছাত্র দেশে বিশেষ আসেন আমাদের সৈয়দপুরের সবাই তো উনাকে চিনেন বিশেষ করে সিলেটের একজন শীর্ষ মুরব্বী উনি আজকে এই টাইমে আমাদের ফ্যামিলির উপরে অনেক পেরেশানি যাচ্ছে প্রত্যেক দিন তেলাওয়াত হচ্ছে আমরা যে সময় ফোনে কথা বলি কেউ না কেউ তেলাওয়াত করছে আব্বার সামনে এইরকম দোয়া করছেন আব্বা দোয়া করছেন সবার জন্য দোয়া করছেন সব আত্মীয় স্বজন আসছেন এরকম বোঝা যায় যে একটা আখেরই সফরের দিকে যাচ্ছেন কিন্তু এরপরেও আমরা আমরা এটা বলবো যে আমরা যদি সবাই আমরা বলি আমাদের আপনজনের কথা যে আল্লাহর কাছে বলি হে আল্লাহ আপনি তো হায়াতকে বাড়িয়ে দিতে পারেন আপনি একটু হায়াতকে বৃদ্ধি করে দেন তাইলে আমরা আশাবাদী আল্লাহ তালা হয়তো যে কোনো একটা আমলের উচিলায় দোয়ার উচিলায় আল্লাহ তালা হায়াতকেও বৃদ্ধি করে দেন এই জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই আর বিশেষ করে আমরা এই কথা বলবো আপনার জীবন যদি এরকম হয় আপনার জীবন যদি দিনের উপর হয় তাইলে আপনার মত ইনশা আল্লাহ ইমানের উপর হবে ইমানের উপর হবে এই জন্য কি করব আমরা আপনাদেরকে বলবো যে আজকের যে কথাগুলো বললাম আমরা বিশেষ করে যে মতের পরে আপনি আর কিছু করতে পারবেন না মতের পরে আপনি কিছু করতে পারবেন না শুধুমাত্র আপনি কি করতে পার আপনার যদি তিনটা জিনিস আপনি যদি রেখে যান তাহলে এগুলো বাকি থাকবে এর মধ্যে একটা হলো সৎকাতুন জারিয়া সৎকাতুন জারিয়া মানে কি আপনি কী করছেন আপনি কোনো মাদ্রাসা বানিয়ে গেছেন এতিমখানা বানিয়ে গেছেন আপনি একটা গরিবের ঘর বানিয়ে গেছেন এইরকম কী করছেন আপনি কিছু জিনিস রেখে গেছেন তখন এইগুলো যতদিন থাকবে এগুলো আপনি সৎকায় জারিয়া হবে সৎকায় জারিয়া হবে দুই নম্বর হইলো ইলমিন মিন ইনতফাউ বিহি আপনি হয়তো দিন এলিম শিক্ষা করেছেন এবং আরেকজনকে শিখিয়ে গেছেন এই যে সিলসিলা থাকবে এটার দ্বারাও আপনার কি হবে আপনি এটা সোয়াব পাবেন অথবা আপনি এই আপনার কি করছেন যে আপনি কোনো একটা কিতাব আপনি ছাপিয়ে দিচ্ছেন আপনি হয়তো আলিম না কিন্তু কোনো একটা অনেক কিতাবগুলো হয় দিনই কিতাবগুলা আপনি ছাপিয়ে দিছেন এটার দ্বারা যত মানুষ এটার দ্বারা ফায়দা নিবে তালা আপনাকে সোয়াব দিবে আমাদের কাছে অনেক মানুষ এরকম আছেন যাদের মা বাবার জন্য ইসালে সবের জন্য তারা একটা কিতাব ছাপিয়ে দেন হাদিসের বুক ছাপিয়ে দেন ফ্যাকার বুক ছাপিয়ে দেন দোয়ার বুক ছাপিয়ে দেন এরকম আছে তাহলে এটার দ্বারাও আপনি ফায়দা পাবেন আর তিন নম্বর হইলো ওলা দিন সোয়া আলিহিন ইয়া দ উল্লাহু নেক্কার আউলা যদি থাকে তারা আপনার এটাও আপনার জন্য শতকায় যা রিয়া এরাও এটা এটার দ্বারাও আল্লাহ তালা আপনাকে কী করবেন আল্লাহ তালা আপনার আপনি এটার দ্বারা ফায়দা নিতে পারবেন তারা দোয়া করলে আপনি দোয়া পাবেন এই জন্য আমরা এই কথা বলছিলাম যে মতের সময় যদি আপনি আল্লাহ হন যদি আপনি আল্লাহকে খুশি করে চলেন তাইলে মতের সময় আল্লাহ আল্লাহ আপনাকে সুসংবাদ সুসংবাদ দিবেন দিবেন এরপরে এই যেটা আল্লাহবাদ আল্লাহবাদিস হাবিব আল হাবিব মত একটা পুলের মতো একটা ব্রিজের মতো যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয় এবং আমরা এই কথা বলছিলাম যে যে সময় আপনার মত হবে আপনার যদি মত কি হয় দিনদার الله ولا هن تايل موتر شماي فريستا أشيا بقول يا نفس المطمئنة إرجع إلى ربي راضية مرضية تمردي يا إير بقول نا أتر مدي إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة موتر شماي سكراتر شماي فريستا أشيا بقول مه تمار كنوا ناي تنشن تتنزل عليهم الملائكة الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون جنة الشوشك بدوها আমাদের জীবনকে গঠন করার জন্য আমরা এই কথাই বলছিলাম যে আমরা কি করতে হবে যে আমরা এইগুলা যদি জীবনকে যদি আমি দিনের পথে রাখি আল্লাহর নাফরমানিকে ছেড়ে দেই দিনের উপর মজবুত থাকি আল্লাহর হুকুমের উপরে থাকি সুন্দর মোতাবেক জীবন হয় ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মত হাতেমা বিল খাইরের উপর নসিব করবেন আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হাতেমা বিল খাই নাসিব করেন জাজা হকমূল্লাহের প্রিয় বাই বোন অনুষ্ঠান একটা শ্রেষ্ঠ পর্যায়ে চলে এসেছি আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে আমাদের মুফতি সাহেবের ওয়ালিদ সাহেব এবং আমাদের চাচা আমাদের যাতে ওনাদের পরিবারের সাথে আমার একটা সম্পদ রয়ে গেছে আমাদের উনি আজ খুব অসুস্থ আপনার সবাই করবেন যেন আল্লাহ সুবাহানু ও তাহলে ওনাকে সিফাই করলে আজ আল্লাহ তরমান পুরোপুরি সুস্থতা দান করেন এবং পরিবারের মধ্যে একটি শান্তির ফসলা করে দেন আমরা অনুষ্ঠান প্রথম দিয়ে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম সমুদ্র সব কিছুকে আল্লাহ তালা কবলে মঞ্জুর করুন আগামী অনুষ্ঠান দেখার আমাদের জন্য আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি